No. আরে নাও আরেকটা, এই তো থাকছে, খাও ওইটাই। খেয়ে দেখো মিষ্টি আছে কিনা। মিষ্টি আছে? মিষ্টি আছে কিন্তু টাইমটা পেরিয়ে গেছে খাওয়া, মানে বেশি পেকে গেছে তাই তো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই, আমার গলা শুনেই বুঝতে পারা যাচ্ছে। আজকে রাতের ডিনারটা কি হচ্ছে বলো? আজকে পরোটা হচ্ছে, আটার পরোটা, ঠিক আছে, লুলু ময়দা না কিন্তু। আর আর হচ্ছে দেখাচ্ছি, এই যো পরোটা করছে এদিকে, আর এদিকে কিছুটা হচ্ছে পরোটা ভাজা হয়ে গেছে, আর এদিকে তরকার কলাই সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তরকার জন্য কলাই সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, একটু আলু দিয়েছি কিন্তু তরকার মধ্যে। ও, আর তো আমি একটু আলু ছাড়া খেতে পারি না। আর তোমার নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছো আমার ভীষণ শরীর খারাপ। ওর গলার অবস্থা খারাপ, এই জাস্ট ওষুধ নিয়ে ঘরে আসছে, কারণ ওষুধ না খেলে ওকে আর কালকে উঠে দাঁড়াতে হবে না, ওর যে গলার পরিস্থিতি। কেন এখন যা ঠান্ডা গরমটা পড়েছে, এখন শুনে বুঝতে পারছো তো কেমন খারাপ? এখন সবারই শরীরটা খারাপ করছে, কারণ একটু ঠান্ডা লাগলেই তার অবস্থা খারাপ একদম, গলা ব্যথা, সর্দি কাশি। তবে অনিশা কিন্তু আজকে ঠাকুমাকে কাজের হাত লাগিয়ে দিয়েছে। আজকে না, ঠাম্মা যদিন এসছে তদ্দিনই আমার ময়দা বিলে দিচ্ছে, আজকে বলে নয়। ঠাকুমা তোমাকে প্রতিদিন কাজ করাচ্ছে, বলছে তোমাকে প্রতিদিন কাজ করাচ্ছে। করাবে কেন, আমি নিজেই করছি, কেউ কি কাজ করাবে? করাতে আমার, তুমি নিজে থেকে করছো না, তুমি তোমার নাতনিকে হেল্প করছো, তাই তো সাহায্য করছো? আজকে আজকে পরোটা বেলছে দাদু, ঠাকুমা এদিকে পরোটা বেলছে, ঠিক আছে ঠাকুমা বেলুক গরম গরম। ঠাকুমা খুব সুন্দর করে বেলছে, আমার দিকে পড়াও বলছি। হ্যাঁ, ঠাম্মা কি বলতো সুন্দর বেলছে। আমি না সত্যি বলতে কি পরোটা বেলতে পারি না তো, তো ওই জন্য আমাদের পরোটা হলে কি গোল গোল রুটির মতো বিলে নিয়ে ম্যাডাম বেজে দিই, এই দোকানে যেমনটা পাওয়া যায় কি, তবু দোকানে পাওয়া গেলেও দোকানের পরোটাটা সুন্দর, মানে গোল হলেও কি একটা সুন্দর হয়, তো আমি ভালো বিলতে পারি না, সেই রুটি ভাজা রুটি ভাজা হয়ে যায় জিনিসটা। আর যদি আমাকে বলতে দাও, আমি সেই ইন্ডিয়া পাকিস্তান মানে কি বলবো, ম্যাপ করে ফেলি একদম। ও আর মানে বড়টা ভাজিয়ে দেয় স্যার, মানে আমাদের মা বড়টা ভাজতো কি তেলে ছেকে ছেকে বলো। হ্যাঁ, মানে যেমন লুচি হয় ওইভাবে ভাজতো, কিন্তু আমরা যেটা ভাজি কি তেল তেল ছড়িয়ে 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 ভাজি। হ্যাঁ, আমি বাড়িতে খেয়েছিলাম, আমাদের যেমন পরোটা করে মা পুরো যেমন লুচি করে সেরকম তেলের উপর দিয়ে দেয়, কিন্তু অনিশাদের বাড়িতে বা অনিশা তৈরি করে পরোটা একটু তেল ছড়িয়ে ছড়িয়ে, যেটা এখানে যেটা এখানে করছে এভাবে, দেখতে কিন্তু তোমার সেই হোটেলে হোটেলের মতন দেখতে লাগছে পরোটাটা। হ্যাঁ, আটা বড় কিন্তু ভালো লাগে, পরোটাটা ভালো হচ্ছে আমার কেলমা না, এটা এটা আমার ঠাম্মির কেলমা, যে ভালো করে মানে এই যে কি বলে মেখেছে, মেখেছে তো বটেই, আর কি একটা জিনিস মানে কি বলে ওটাকে, পরোটা ওই যে ফোল্ড যেটা হয় আর কি, তিনটে ফোল্ড, ওটা আমি করতে পারি না, ওটা ঠাম্মা করেছে সুন্দর করে, মানে ফোল্ডটা পুরো খাজ খাজ বোঝা যাচ্ছে ফোল্ডটা, ওই জন্য ভালো হয়েছে। আর আর মিষ্টি আছে, ব্যাস হয়ে যাবে এইটুকুনি। হ্যাঁ এইটুকুনি, ওরও কিন্তু শরীরটা খারাপ করেছে, গলা ব্যথা, কিন্তু কি বলো তো আমি ওর মতো হয়তো প্যানিক করতে পারছি না। প্যানিক না, ও হচ্ছে মানে কি বলবো, গরম জল করো নুন দিয়ে আবার গার্গেল করো, সেটাও করতে চায় না। হ্যাঁ তাই বলো, আমি যে মিথ্যে কথা বলছি নাকি, মিথ্যে কথা নয়, অ্যাকচুয়ালি না ও একটু প্যানিক করে, বেশি প্যানিক না, যদি ওর গলাটা বেশি হয়েছে কথাটা শুনেও বুঝতে পারছো, আমার অতটা হয়নি, কিন্তু আমার কি হয়েছিল মানে খাচ্ছে যখন না, এটা কি হচ্ছে মানে পেন হচ্ছে এই পোর্শনটা পুরো একদম, খাওয়ার সময়। আর ওর মানে কি ওর ব্যাপারটা হচ্ছে কি, ওর গলাটা পুরো একদম ভেঙে গেছে জায়গা মানে, গলা ভাঙে না কিন্তু ভয়েসটা ভেঙে যাচ্ছে, মানে সত্যি সত্যি সবাই আমাকে হয়তো বলবে গলা কি ভাঙে, জিজ্ঞাসা করবে, ওই জন্য বলছি গলা কিন্তু ভাঙে না। ঠিক আছে, ঠাম্মা আছে আমাকে এখন অনেক হেল্প করছে, অন্যদিন নাহলে একা করতে হয়, যদি ও হেল্প করে
তবুও কি ও যখন থাকে না তখন তো পুরোপুরি আমাকে একাই করতে হয়, তখন ঠাম্মা আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। এখন বিশেষ করে ময়দা গিলতে সবসময় ঠাম্মা আমাকে ফেলে দিচ্ছে, আর আমি করে নিচ্ছি টমেটো ভাজা তাহলে। আর নাহলে কি বলতো, আমি যখন বেলতে বেলতে করি না, আমাকে গ্যাসটা লো ফ্লেমে করে ধীরে 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 করতে হয়। ঠিক আছে, তুমি পরোটাটা করো, আমি বেশি বকছি ওই জন্য। ঠিক আছে, পরোটা কমপ্লিট। তরকা বসে গেছে অনিশা? হ্যাঁ। ঠাকুমা কোথায় গেল? ঘরে। হ্যাঁ, আমার এখন বসে বসে পরোটা মিলেছে, আমি বললাম যাও ঘরে যাও একটু বসো। খিদে পেয়ে তাড়াতাড়ি করো। খিদে পেয়ে গেল এর মধ্যে? হ্যাঁ, এই তো গেল একটু আগে। খিদে পেয়ে গেছে বাবা, এই তো একটু আগে খেলে। তরকাটা বাজছে, এই তো সবে 9:30 বাজছে। তরকাটা ভালো করে বানাবে কিন্তু। বানাবে তুমি? কিন্তু যা একটা ভুল হয়ে গেছে। কি? তরকা মশলা নেই বলতে ভুলে গেছি। কি বাবা, কেন কসুরি মেথি নেই? আমরা এখন খাদ খেতে বসে পড়েছি। অনিশা ঠাকুমা, এই যে ঠাকুমা খাওয়া দাওয়া করছে। কি বাবা, তুমি ভাত খাচ্ছো কেন? ভাত খাচ্ছি, ভাতটা দিনের বেলা রয়ে গেছে, ফেলে দিচ্ছ করছো না। তোদের পরোটা খাবে না? কেউ দিয়েছি, দেওয়াও বেড়ে গেছে অনেকটা। পরোটা খাবো, ঠিক আছে, পরোটা খাবো না মনে হচ্ছে, ভাত খেয়ে মনে হচ্ছে হয়ে যাবে, তুই ইচ্ছে করে একটু খাবো। তাহলে তুমি তরকাটা নিয়েছি যা। ওটা তো খাবো, ওটা খাবো, আর এই মাশরুম দিয়ে ভাতটা খেয়ে নেবো। চলো ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করলাম, কিছু বলার নেই তো। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিই, ওর গলা খুব খারাপ, আমার খুব ঠান্ডা লেগেছে, গরম গরম পরোটা খা খেয়ে নিই। হ্যাঁ, আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কী বলি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাদের পাশে থাকবে সবাই। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেবে। হ্যাঁ।